নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই। দিনের শেষে তারাই আপনাকে ছ্যাঁচড়া প্রমাণ করে চলে যাবে। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবারও ভাবে না। আবার এমন কিছু মানুষ আছে যারা নিজে কেঁদে হলেও অন্যকে সুখে রাখার চেষ্টা করে। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন, বাকি তিনটা আঙুল কিন্তু আপনার দিকে ইশারা করে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করুন। সবারই দুটো চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়। তোমার কিছু আপন মানুষরাই তোমার পেছনে তোমার বদনাম করে, যা তুমি কখনো জানতে পারবে না। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটা মোমবাতি জ্বালানো অনেক ভালো। তার জন্য কেঁদে লাভ কি, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে? কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ দিতে লেগে যাবে সারাটা জীবন। আমরা টাকা ইনকাম করি সুখে থাকবো বলে, কিন্তু সেই টাকা ইনকাম করতে গিয়ে আমাদের সব সুখ বিসর্জন দিয়ে দিতে হয়। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। নিজের সম্পর্কে গুজব মাঝে মাঝে শোনা উচিত। এমন অনেক কথাই শুনতে পাবেন যেটা হয়তো আপনি নিজেও জানেন না। দশজনের হাতটা স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শেখো। তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে। তুমি ওই মানুষটাকে সব সময় খুশি রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন থাকে পাশে। স্রোতের দিকে তো কচুরি পানাও ভাসে। আপনাকে ওপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তওরি হয়ে আছে। উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নিন, তাহলে আপনারও উন্নতি হবে। ছোটবেলায় শিখেছি, তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। পৃথিবীতে আসার খবর 9 মাস আগের থেকেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও জানা যায় না। তাই সুখে থাকুন, আনন্দে থাকুন। অন্য কাউকে পাইনি বলেই তাকে ভালোবাসি না বস, তাকে ভালোবাসি বলেই অন্য কাউকে চাইনি। বিশ্বসুন্দরী হলেও এই 5 ধরনের মেয়েকে কখনোই বিয়ে করা উচিত নয়। 1, যেই নারীর সাথে আপনার পরিচয় বা যোগাযোগ রয়েছে আর আপনি তার সম্পর্কে কিছুটা অবগত, সেই ধরনের নারী যদি আপনার কাছে নিজের বিষয়ে কিছু গোপন করেন আর মিথ্যা বলেন, তাহলে সে আপনার যতই প্রিয়জন হোক না কেন তাকে ত্যাগ করুন। কারণ সম্পর্কে স্বচ্ছতা থাকা প্রয়োজন। মিথ্যা কথা সম্পর্কে বিষ হিসাবে কাজ করে। 2, বিয়ে করার আগে তার পরিবার পরিজন সম্পর্কে জানুন। যদি এই বিষয়টিকে উপেক্ষা করেন, মনে হয় তারা খারাপ হলেও আপনার প্রিয়জন ভালো হবে, তাহলে সেটা ভুল। কারণ একজন তার পরিবারের থেকেই প্রথম শিক্ষা পায়, তাই সব কিছু বিবেচনা করুন। 3, খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আকর্ষণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকেও বিয়ে করবেন না। 4, প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপ আছে, তাই যারা আপনার কাছে কেবল নিজের ভালো গুণটাকে উপস্থাপনা করে তাদের এড়িয়ে চলুন। 5, যে মেয়ে অকপটে সরাসরি সবার সামনে ঝগড়া করে তাদের বিয়ে করবেন না।
যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে, তাহলে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। মজা করা সেটাকেই বলে, যে বলে আর যাকে নিয়ে বলে তারা যদি দুজনেই হাসে, আর যদি একজন হাসে আর অপরজন কষ্ট পায়, তাহলে সেটাকে মজা করা বলে না, সেটাকে বলে অপমান করা। জীবনের 13টি সুন্দর মুহূর্ত। 1. জীবনে প্রথম প্রেমে পড়া। 2. সকালে ঘুম ভাঙার পর ঘড়ি দেখে বুঝতে পারা আরও কিছুক্ষণ ঘুমানো যাবে। 3. শেষ পরীক্ষাটা শেষ করার পর। 4. একটা ফোন আসলো আর আপনি জানতে পারলেন যে আজকে ক্লাস হবে না। 5. বারবার একজনের সাথে দেখা হওয়া যাকে খুব ভালো লাগে আপনার। 6. সদ্য জন্ম নেওয়া বাচ্চার আঙুল ধরা। 7. পুরাতন কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়া এবং বুঝতে পারা কিছুই পাল্টায়নি, সব আগের মতো। 8. নিস্তব্ধ রাস্তায় একা হাঁটা এবং গান শোনা। 9. বৃষ্টির দিনে প্রিয় কারোর সাথে ঘুরতে যাওয়া। 10. আয়নার সামনে দাঁড়িয়ে স্পেশাল কারোর সাথে কথা বলা। 11. ছুটির দিনে সন্ধ্যায় কোনো পুরাতন বন্ধুর সাথে কথা বলার সুযোগ পাওয়া। 12. ভালোবাসার মানুষের ফোন অথবা মেসেজের জন্য অপেক্ষা করা যখন আপনি একদম একা। 13. যখন আপনি এটা পড়ছেন আর মুখে একটানা হাসি ধরে রেখেছেন, এসবের মাঝে লুকিয়ে থাকা কোনো এক মুহূর্ত কল্পনা করতে করতে। হাসতে থাকুন সবসময়, কারণ হাসিতে আপনাকে সত্যিই সুন্দর লাগে। গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি বিজ্ঞ, তাই নিজেকে বদলাতে চাই। সবাই বলে একজন ভালো মনের মানুষ সবসময় সুখী হয়, কিন্তু আমি মনে করি একজন ভালো মনের মানুষ সবসময় সবার কাছ থেকে খুব খারাপভাবে আঘাত পায়, কারণ তারা সবার কাছ থেকে একটু ভালো ব্যবহার আশা করে। প্রত্যেকটা সম্পর্ক ইলেকট্রিক কারেন্টের মতো, কানেকশন যদি ভুল হয় তাহলে সেটা তোমাকে তোমার জীবনে অনেক শক দেবে, আর কানেকশন যদি ঠিক হয় তাহলে সেটা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে। আমরা চাই বা না চাই, ভালোবাসা, রিলেশনশিপ একটা না একটা সময় আমাদের সবারই জীবনে আসে, কিন্তু ওটা ওখানে স্থায়ী হয় যেখানে রেসপেক্ট এবং ভালো ব্যবহার পায়। 100 জায়গায় 1 ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না, 1টা জায়গায় 100 ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায়। ভালো জুতো পরে কাঁটার উপরেও হাঁটা যায়, কিন্তু জুতোর ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভেতরে কাঁটা, তার সাথে সম্পর্ক রাখা যায় না। ভালোবাসায় কি আছে, সুখ না দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? কেউ গুরুত্ব না দিলে এই দুটি কাজ করুন। 1. নিজের কথার সাথে কাজের মিল রাখুন। 2. নিজের যা আছে তা নিয়ে হ্যাপি থাকুন, কারণ যে নিজেকে নিয়ে সুখে থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, আর মরে যায় শুধু স্বপ্নগুলো। ব্যবহারটা ঠিক করুন, ওটাই থাকবে মৃত্যুর পরেও। টাকা পয়সা ঘরবাড়ি সবই তো মৃত্যুর পর অন্যজন ভোগ করবে। মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।